तेरे सिवा मैं जाऊं कहां, कोई भी राह चुनूं, तुझ पे ही आके रुकूं। तुम मिले तो लम्हे तुम गए, तुम मिले तो सारे गम गए, तुम मिले तो मुस्कुराना आ गया।
लड़की है जब वो हंसती है बारिश होती है छनक छनक छुम छुम हर कोई लड़का है जब वो गाता है सावन आता है घुमड़ घुमड़ घुम घुम নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি সুপার হিট সং নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেই ভিডিওর সাথে আজকে আমি আপনাদের কিছু অসাধারণ কিছু ফল দেখাবো। এই দেখুন, এই যে ছোট ছোট ফল। আজকে আমি আপনাদের কাছে কিছু হিন্দি সুপার হিট সং নিয়ে এসেছি, যে গানগুলো গিয়েছেন অরিজিৎ সিং, উদিত নারায়ণ, অলোক ইয়াগনিক, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে অসাধারণ কিছু হিন্দি গান আছে, যে গানগুলো খুবই পপুলার এবং দীর্ঘদিন যাবৎ একেবারে এভারগ্রিন সং হয়ে আছে। আজকে আমি সেই সব গানগুলো আপনাদের শুনালাম, তার সাথে কিছু ভিডিও আছে, যে ভিডিওতে কিছু ফল দেখুন। এই যে গাছটি দেখুন, এই গাছটিতে কিছু ছোট ছোট লেবুর মতো অসাধারণ কিছু ফল দেখুন, পুরো পেকে আছে, কাঁচা আছে, পাকা আছে, সবুজ হলুদে ভরা গাছটি। আমি একটু ক্যামেরাটা ব্যাক ক্যামেরায় নিয়েছি নিচু করে, যাতে একটু দেখতে ভালো লাগে, যে কারণে আমি একেবারে গাছের নিচ থেকে ছবিটি নিয়েছি। দেখুন আস্তে আস্তে অসাধারণ কিছু ফল আছে, দেখে সত্যি খুবই ভালো লাগবে। কিন্তু জানি না এইগুলোর নাম কী, এই ফলগুলো দেখতে একেবারে মনে হয় যেন কাগজি লেবু, কিন্তু কাগজি লেবু গাছ তো এরকম না। আপনারা সবাই কাগজি লেবু দেখেছেন, চেনেন, কিন্তু কাগজি লেবুর থেকে ছোট। সেই নারকেলি কুল হয়, সেই নারকেলি কুলের মতো এই মানে লেবুগুলো। এখন কোন জাতের লেবু, কি নাম, ডিটেলস কিছুই জানি না, আমার কাছে খুবই ভালো লাগলো। এইবার দেখুন, তখন খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, ব্লার হয়ে গেছিলো ছবিটি, তাই এইবার ছবিটি পুরো ক্লিয়ার আছে। দেখুন একেবারে অসাধারণ। এইবার দেখুন, হ্যাঁ, সামনে নিয়ে আসছি, অসাধারণ কিছু লেবুর মতো দেখতে, কিন্তু অরিজিনালি এগুলো লেবু কিনা জানি না। সব কিছু লেবুর পাতাগুলো লেবুর মতো দেখতে, তারপরে সাইজগুলো দেখুন, মনে যেন
কাগজি লেবু, কিন্তু সেটা নয়, এটা একটা ভিন্ন জাতির বিদেশি ফল। এখন লেবুও হতে পারে, কোন প্রকৃতির লেবু জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ফলটির নাম কি, আমি তো জানি না কিছুই। আর এইসব সম্বন্ধে আমার খুব একটা জ্ঞানও নেই, আমি জাস্ট দেখি আর তুলি। আর সোজা কথা বলতে কি, আমার কোনো বিষয়ে খুব একটা ধারণা নেই যদিও। তবে হ্যাঁ, ইউটিউব সম্বন্ধে কিছু আছে ধ্যান ধারণা। যদি আপনাদের কোনো ইউটিউব সম্বন্ধে কোনো অসুবিধা হয় বা আপনারা যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন, যেমন ধরুন ইউটিউবে আপনার অ্যাডসেন্সের প্রবলেম, অনেকের প্রথম অবস্থায় টাকা ঢোকে না, কী করে টাকা অ্যাডসেন্সের থেকে ব্যাঙ্কে অ্যাকাউন্টে আসতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী করে অ্যাডসেন্সে অ্যাড করতে হয়, পিন ভেরিফিকেশান কীভাবে করতে হয়, অ্যাড্রেস ভেরিফাই কীভাবে করতে হয়, এই যে অ্যাডসেন্সের যত সেটিংসগুলো আছে A to Z যাবতীয়, এইসব সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্টস করতে পারেন। তাছাড়া অনেক সময় কী হয়, ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয়। অনেকেই আছেন, দেখা গেল যে আমি যে ব্যাঙ্কে আছি সেই ব্যাঙ্কে এখন আর নেই, অন্য ব্যাঙ্কে, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডসেন্সে কীভাবে চেঞ্জ করবেন। অনেকে জানেন না যে অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করা যায়। অনেকে চিন্তা করেন যে আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, এখন কী হবে, কী করব, অন্য জায়গায় চলে গেছি, অন্য জায়গায় এইসব ব্যাঙ্ক নেই। তাই যদি সেরকম কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেঞ্জ করা যায়, অ্যাডসেন্সে কোনো প্রবলেম নেই, কয়েক মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া আপনি যদি আপনাদের এলাকায় সুইফট কোড না থাকে, তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার ব্যাংকে টাকা ঢুকছে না, সেই সমস্যা, কিংবা আপনার পেমেন্ট পেন্ডিংয়ে আছে, পেন্ডিংয়ে কেন থাকে, কী করণীয় আছে। তাছাড়া যদি আপনার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে না আসে, ধরুন আপনার 15 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, তবুও আপনার অ্যাকাউন্টে আপনার টাকা আসেনি, সেই অবস্থায় আপনি কী করবেন, এইসব সমস্যা। তাছাড়া আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন, কিংবা আপনি মনিটেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, মনিটেশনের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন, সেই সব প্রবলেম। তাছাড়া মনিটেশন অ্যাপ্লাইয়ের সময় সেকেন্ড স্টেপে এরর আসে, সেই এরর সলভ করার জন্য এইসব সমস্যা যদি পড়ে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আরও সমস্যা আছে, যেমন অনেকেই জানেন না যে, তাছাড়া ফেসবুকের কিছু সমস্যা আছে। ফেসবুকে দেখুন, পাসওয়ার্ড ভুলে গেলে, ফেসবুকে পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভারি কীভাবে করবেন, এটা কিন্তু খুবই একটা সমস্যা। ফেসবুক সবাই ইউজ করেন, প্রতিটি ইউজার্সেরই ফেসবুক আছে, তাই ফেসবুকের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে আমার ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আর ইউটিউবের যে কোনো প্রবলেম সলভের জন্য অবশ্যই তো আছি, ইউটিউবের যে কোনো সমস্যার সমাধান আমি অবশ্যই করে দেবো যদি আমার সাধ্যের মধ্যে থাকে, না হলে কিছু করার নেই। আরও কিছু কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়, একমাত্র এগুলো ইউটিউবই সমস্যাগুলো সমাধান করতে পারে। তাই সেই ইউটিউবের সাথে আপনারা কীভাবে কন্ট্যাক্ট করবেন, ধরুন আপনি যে কোনো একটি বড় ইউটিউবারকে ধরেছেন, আপনার সমস্যার সমাধান হলো না, আপনার এবার ইউটিউবের সাথে যোগাযোগ করতে হবে, আপনি ইউটিউবের সাথে কথা বলবেন। তো কীভাবে ইউটিউবের সাথে কথা বলবেন বা ইউটিউবের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন, যেসব ইউটিউবের যে টিম আছে সেই টিমের সাথে আপনি কীভাবে কন্ট্যাক্ট করবেন, তার জন্য আপনি যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি বলে দেবো যে আপনারা কীভাবে কমেন্টস করবেন। অনেকেই আছেন যারা টুইটার, এক্স হ্যান্ডেলে যে ইউটিউব সাপোর্ট টিম আছে, যাদের সাথে কন্ট্যাক্ট কীভাবে করা যায়, সেই সব সমস্যা যদি হয় তাহলে কমেন্টস করবেন। আমি ইউটিউবের সাথে কীভাবে টুইটারে কন্ট্যাক্ট করবেন তার নিয়েও আমার ভিডিও আছে, আপনারা একটু সার্চ করে দেখে নেবেন, সেই সব সমস্যা সমাধানের জন্য আমার ভিডিও আছে, কীভাবে করবেন দেখে নিতে পারবেন। আরও কিছু সমস্যা আছে, যেমন যাদের চ্যানেল নতুন চ্যানেলে ওয়াচ টাইম অ্যাড হয় না, অনেকেই খালি অভিযোগ করে ওয়াচ টাইম অ্যাড হয় না, কিংবা ভিউজ কেটে নিচ্ছে, সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, এগুলো কেন হয়, ওয়াচ টাইম কেন কেটে নেয়। দেখুন, ওয়াচ টাইম কেটে নেওয়ার কারণ হচ্ছে যে ইনভ্যালিড ক্লিক, তাছাড়া অন্য কোনো কারণ নেই। ধরুন আপনি নিজের ভিডিও চালিয়েছেন,
বারেবার দেখেছেন, কিংবা একই ব্যক্তি একই ডিভাইস দিয়ে আপনার ভিডিও বারেবার প্লে লিস্ট করে চালিয়েছে, কিংবা কম্পিউটারে কেউ প্লে লিস্ট করে হাজারবার চালিয়েছে, এই যে ইনভ্যালিড ক্লিক, এই সব ওয়াচ টাইমগুলো এখন অ্যাড হয় না, কেটে নেয়। তাই এই ধরনের সমস্যা কেন হয় অবশ্যই আমি যদি জানতে চান কমেন্টস করবেন, বলে দেবো। যে আমি তো এই তো বললাম যে ওয়াচ টাইম কেন অ্যাড হয় না, তারপর সাবস্ক্রাইব অনেকে বলছে সাবস্ক্রাইব দুদিন পরপরই দেখেছে কেটে যাচ্ছে। সাবস্ক্রাইব কাটার কারণ হচ্ছে দেখা গেল আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে সেই সাবস্ক্রাইবগুলো জিমেল দিয়ে বেশিরভাগ করা হয়, ইনভ্যালিড থাকে, দীর্ঘদিন যাব সেই জিমেলগুলো ইউজ হয় না, যেগুলো ডেট হয়ে গেছে এই ডেটের জন্য কিছু সাবস্ক্রাইব প্রতিদিন কেটে যায়। তাছাড়া অনেকে আনসাবস্ক্রাইব করে দেয়, আপনি হয়তো বুঝতে পারছেন না, আজকে যে আপনাকে সাবস্ক্রাইব করলো কালকে সে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিল, আর কিছু ইনভ্যালিড আছে যে কারণে সাবস্ক্রাইব কেটে যায়। এই হচ্ছে ভিউজ কাটা এবং আপনার ওয়াচ টাইম কাটা, এছাড়া সাবস্ক্রাইব কাটা, এইসব কারণেই সেই সবগুলো কাটে। তাই ওয়াচ টাইম আপনি লিগালি ওয়াচ টাইম আপনি 4,000 ঘন্টা কমপ্লিট করুন, দেখবেন তাতে আপনারও সুবিধা হবে, ইউটিউবের সুবিধা হবে। আপনার সুবিধা হবে কি, আপনার যে জেনুইনভাবে আসছে তাতে পরবর্তীকালে ইউটিউব আপনার ভিডিওটাকে প্রমোট করবে, আর আপনার যে সাবস্ক্রাইবগুলো আসছে ওগুলো হচ্ছে জেনুইন সাবস্ক্রাইব, আপনি কারোর কাছ থেকে সাবস্ক্রাইব নেবেন না। সাবস্ক্রাইব একটা দুটো যা আসে আসুক সেগুলো হচ্ছে অর্গানিক সাবস্ক্রাইব, জেনুইন সাবস্ক্রাইব, তারা পরবর্তীকালে আপনার ভিডিও দেখবে, আপনি যখন ভিডিও পাবলিক করবেন তারা দেখবে। কিন্তু আপনি কারো কাছ থেকে ধার করে নিলেন, যখন আপনি ভিডিও ছাড়বেন তখন কিন্তু সে ভিডিও দেখবে না, তখন কিন্তু কী হবে আপনার চ্যানেলটি একেবারে ডেড হয়ে যাবে। তাই সাবস্ক্রাইব নিয়ে কোনো লাভ নেই লোকের কাছ থেকে, তারা যদি সাবস্ক্রাইব না দেখে, দেখা গেলো আপনি কোনো কষ্টে মস্তে আপনি সব সবার কাছ থেকে দোকান করলেন সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, চ্যানেলটাকে মনিটাইজ করলেন, কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করলেন তারপরে কী হবে, তারপরে যখন আপনি ভিডিও ছাড়বেন আপনার কোনো ভিডিওতে আর ভিউজ আসবে না, তখন আপনার কী হবে, তখন আপনি আরও ডিপ্রেশনে চলে যাবেন, যে চ্যানেল মনিটাইজ করেছেন আপনার $1 ইনকাম হচ্ছে না এবং আপনার কোনো ভিউজ নেই। আপনি দেখছেন পার্শ্ববর্তীকালে অমুক চ্যানেলের ভিউজ, ওর চ্যানেলের ভিউজ, তখন আপনি আরও ডিপ্রেশনে যাবেন যে ওদের ভিউজ হচ্ছে আমার ভিউজ হচ্ছে না, ওরা ডলার ইনকাম করছে আমি ডলার ইনকাম করতে পারছি না। এই যে সমস্যা, এই সমস্যাগুলো এই জন্য সবাইকে আমি সবসময়ের জন্য বলি যে লিগ্যালভাবে এবং অর্গানিকভাবে আপনারা সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কমপ্লিট করুন, তাহলে কী হবে আপনার যদি প্রতিদিন একটা সাবস্ক্রাইব দুটো সাবস্ক্রাইব বাড়ে, আপনি যখনই ভিডিও ছাড়বেন তখনই তারা ভিডিও দেখবে, আপনি যখন ভিডিও ছাড়লেন তখন যদি একটা দুটো ভিউজ হয় অর্গানিক ভিউজ, ইউটিউব কিন্তু সেই দুটো ভিউজের জন্য আরও 10 জনের কাছে আপনার ভিডিওটিকে ইমপ্রেশনে পাঠাবে, সেটা একবার মনে রাখবেন। কিন্তু যদি আপনার ভিডিও কেউ নিজে আপনি দেখেন কিংবা আপনার কেউ আত্মীয় বারেবার দেখে, তখন 1,000 বার দেখলেও ইউটিউব আর কোনো রিকমেন্ড করবে না। এই কারণে যদি আপনার দুটো ভিউজ হয় অর্গানিক ভিউজ, সেই দুটো ভিউজের জন্য ইউটিউব পরবর্তীকালে আরও অনেক রিকমেন্ডেশন করবে ওই ভিডিওটাকেই। এই কারণে কোনো সময় নিজের ভিডিও নিজে দেখতে নেই কিংবা কোনো ইনভ্যালিড ক্লিক করতে নেই। অনেকে আছে গ্রুপে শেয়ার করে, বিভিন্ন গ্রুপে ভিডিও শেয়ার করে, তাই বিভিন্ন গ্রুপে ভিডিও শেয়ার করলে কী হয়, এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো আসে, পরবর্তীকালে ইউটিউব কোনো সময় চ্যানেল আর প্রমোট করে না। আর ইউটিউবের কোনো সমস্যা হলে বা ইউটিউবের নতুন নতুন আপডেটগুলো পেতে হলে, ইউটিউবে তো সবসময়ের জন্য আপডেট আসতেই থাকে, দুদিন পরপরই ইউটিউবে নতুন নতুন আপডেট আসে, তাই সেই আপডেটগুলো সবসময়ের জন্য খেয়াল করতে হয় বা দেখতে হয়, আর না হলে আপনি ইউটিউবে পিছিয়ে যাবেন, আপনি ইউটিউবে কিছু কোনো কাজই করতে পারবেন না। তাই ইউটিউবের এই ধরনের আপডেটগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আপনার যে কোনো চ্যানেল, টেক চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ইউটিউবের অনেক রকম সেটিংস থাকে, অনেক সাবস্ক্রাইব, অনেক আপডেট আসে, সেই আপডেটগুলো জানতে হয়, আর সেটিংস তো অবশ্যই আছে, সেই সেটিংসগুলো জানতে হয়, কেননা প্রথম অবস্থায় আপনারা কিছুই জানবেন না। এই কারণে কোনো টেক চ্যানেলকে অবশ্যই আপনারা সাপোর্টে রেখে দেবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে,
বিভিন্ন রকম সমস্যা নিয়ে। তাই যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন, সব রকম সমস্যা সমাধান করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।